আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সবসময় মতো আরেকটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মঞ্চে চলে আসলাম। আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার শাশুড়ির একটি সিগনেচার আইটেম। তো এই আইটেমটি তৈরি করব। তো প্রথমে যেটা দেখিয়ে দিলাম সেটা হচ্ছে ইলিশ মাছের একটি পেস্ট তৈরি করে নিয়েছি। শুকনা মরিচ গুঁড়া, পেঁয়াজ, রসুন এই দিয়ে আমি ব্লেন্ডারে কাঁচা ইলিশ মাছটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন একটি ফ্রাই প্যানে কিছুটা তেল এবং পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। তারপরে যে মিশ্রণটি আমি তৈরি করেছিলাম ইলিশ মাছের সেটি দিয়ে দিলাম। মূলত এই রেসিপিটা নোনা ইলিশ দিয়ে বেশি করা হয়। আমার শাশুড়ি সবসময় নোনা ইলিশ দিয়েই এই রেসিপিটা বেশি করতেন। তো আজকে আমি একটু ভিন্ন ধরনের তৈরি করলাম আমার নিজের মতো করে। আজকে ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের শুটকি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো এইখানে আমি এই মাছের মিশ্রণটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে পানি এবং লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে এরকম একটি কনসিস্টেন্সিতে চলে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। তো রান্নার পরে এখানে যে মেন পাতুরির জন্য সেটা হচ্ছে পাতা। এখানে আপনারা চাইলে লাউ পাতা কিংবা মিষ্টি কুমড়ার পাতাও ইউজ করতে পারবেন। তো পাতাটাকে ভালোভাবে ধুয়ে আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যেন পাতাটা নরম হয়। দেন এটার মধ্যে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে ফোল্ড করলাম পাতাটা সেটা দেখতেই পারলেন। তো পাতাটা ফোল্ড করার পরে একটি প্যানে হালকা অল্প তেল দিয়ে তার মধ্যে এই পাতা যে বড়াটা সেটা দিয়ে দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। পাতাটা যেন সিদ্ধ হয় সে আন্দাজে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে পাতাটা একটু তিতা টাইপের হয়ে যাবে। তো তৈরি হয়ে গেলো আজকের আমার শাশুড়ির স্পেশাল এই বড়া রেসিপিটি। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।